বন্ধুরা, আজকে একটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক করতে চলেছি তোমাদের দাদাভাইয়ের উপরে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই সবসময় আমার উপরে প্র্যাঙ্ক করে, কিন্তু আমি কখনো করতে পারি না, কারণ তোমাদের দাদাভাই বুঝতে পেরে যায়। তো আজকে আমি পেয়েছি সুযোগ, আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করব আমি। তো তোমাদের দাদাভাই এখন ঘুমাচ্ছে, আর তার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে তার গোপ। তো সে তার গোপটাকে খুব যত্ন করে সবসময়। তো সেই গোপটাই আজকে আমি কেটে দেবো, তারপর তার রিয়াকশন কি হয় সেটাই দেখবো। তো চলো, এখন 7টা বাজে, ঘুমাচ্ছে, আমি ঘরে যাই। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো এবার স্টার্ট করা যাক। আমার তো খুব 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 মজা, কারণ সুযোগ সদ্ব্যবহারটা আজ আমি করতে চলেছি। তো চলো। তোমাদের দাদাভাই দেখো রেগে আমাকে কি মারলো, দেখি না কেমন লাগছে। তাকাও না, সরে যাও, ভেঙে দেবো কিন্তু ক্যামেরা বাজলাম। আর দেখি, তুমি সরে যাও, তুমি মুখটা তো দেখো কেমন লাগছে। তুমি কাটলে কেনা? তো দেখো কি রেগে গেছে, রেগে কি সব। আমি যদি তোমার চুল কেটে দিই তখন বলছি আমি কাটে নি, দূরে খেয়ে গেছে গো। তুমি বন্ধ করো, বন্ধ করো, আমি যাই না, বন্ধ করো, চাও তুমি। এ দেখো, তাকাও, তুমি সরে যাও, আর একটা কেটে দেবো এবার। তোমাকে কিন্তু বলে দিলাম।